কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার মুসলমানদের নিজস্ব সম্পত্তি, ওয়াকাফ সম্পত্তি, মসজিদের সম্পত্তি, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা সবটাই 100% মুসলমানদের নিজস্ব সম্পত্তি। সেই সম্পত্তিকে সম্পূর্ণভাবে আত্মসাৎ করার জন্যে নরেন্দ্র মোদী সরকার একটা নতুন বিল নিয়ে এসেছে পার্লামেন্টে। সেই বিল ইতিমধ্যে লোকসভায় পেশ হয়েছে, তারপরে দেখা গিয়েছে যে সে বিল পাশ হলে গোটা মুসলমানদের সম্পত্তিটাই তারা বাবরি মসজিদের মতো একটা একটা নয়, সমস্ত মসজিদগুলোই একসাথে আত্মসাৎ করতে পারবে, সমস্ত সম্পত্তিগুলোই একসাথে আত্মসাৎ করতে পারবে। এই বিল দেখার পরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা দেশ জুড়ে সোচ্চার হয়েছে এবং পার্লামেন্টের যৌথ কমিটির কাছে আবেদন করেছে এই বিল রিজেক্ট করার জন্যে। এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আরও সিদ্ধান্ত নিয়েছে যে দেশের প্রধান প্রধান শহরগুলোতে প্রতিবাদ কনভেনশন করে সরকারের কাছে একটা মেসেজ দিতে যে এই বিল অবিলম্বে রিজেক্ট করা হোক, এ বিল কোনোভাবেই মুসলমানরা সমর্থন করবে না, বরদাস্ত করবে না। মুসলমানরা যেমন কোনো মসজিদ কমিটিতে যেতে চায় না, মুসলমানদের মসজিদের মধ্যে, মুসলমানদের নিজস্ব ওয়াকাফ সম্পত্তির মধ্যে কোনো সরকারি অফিসার কিংবা কোনো অন্য সম্প্রদায়ের মানুষের অবৈধ অনুপ্রবেশ, এটাও মুসলমানরা সমর্থন করবে না। ইতিমধ্যে মেলের মাধ্যমে যৌথ সংসদীয় কমিটির কাছে আবেদন করা হয়েছে এই বিল রিজেক্ট করার জন্যে। দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করা হয়েছে তারা যেন বলিষ্ঠভাবে পার্লামেন্টে এই বিলের বিরুদ্ধে দাঁড়ায় এবং দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃস্থানীয় যারা তারা দেখা করেছেন, বিভিন্ন পার্লামেন্টে যারা শক্তিশালী রাজনৈতিক দল যাদের প্রতিনিধি আছে তাদের সঙ্গে দেখা করেছেন, পশ্চিমবাংলাতেও দেখা করার চেষ্টা চলছে। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রতিনিধি দল এসছেন, তারা আপনার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু দুর্ভাগ্য এখনও পর্যন্ত আমরা দেখা করার অনুমতি পাইনি। দেখা করার অনুমতি পেলে দেখা করা হবে এবং তাদের কাছে এই মেসেজটা দেওয়া হবে যে বিগত দিনে 370 ধারা থেকে শুরু করে তালাক বিল, এই বিলের বিপক্ষে মতামত না দিয়ে যেভাবে তারা ওয়াকআউট করেছিল, আগামী দিনে ওয়াকআউট করে যেন বিজেপিকে সুবিধা না করে দেয়। কেননা আমরা সরাসরি পলিটিক্স করি না, আমরা দেশের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোকে সমর্থন করি, তাদের যারা মনোনীত প্রার্থী তাদেরকেই নির্বাচিত করে পার্লামেন্টে পৌঁছিয়ে দিই। ফলে তাদের দায়িত্ব হচ্ছে দেশের সেকুলার মুসলমানদের হয়ে পক্ষে তারা লড়াই করবেন, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, খানকা সমস্ত সম্পত্তিকে সুরক্ষার জন্যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো দেশের শুধু তৃণমূল নয়, মমতা ব্যানার্জি থেকে শুরু করে দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোকে সেই বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। এটা আজকের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে কনভেনশনে আবেদন রাখা হয়েছে। হলো কারা করলো এবং এই অনুষ্ঠান আর দেশের কোথায় কোথায় হবে? উনারা তো হিন্দিতে বলছেন, আগামী দিনের ভবিষ্যৎকে আপনারা কি করতে চলেছেন এটা নিয়ে বাংলাতে উনি বলতে পারেন না? এটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কার্যকরী কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে দেশের প্রত্যেকটা বড় শহরে একটা ইনডোর কনভেনশন প্রথমে করে সরকারকে একটা মেসেজ দেওয়া হবে এবং সেটা শুরু হয়েছে আমাদের কলকাতা থেকে। কলকাতার এই ঐতিহাসিক মায়েরা ব্যাংকোয়েট হলে আজকের সেই কনভেনশনটা হয়েছে, আগামীকাল ব্যাঙ্গালোরে কনভেনশন আছে, মুম্বাইতে আছে, চেন্নাইতে আছে, কেরলে আছে, আমাদের বিভিন্ন রাজ্যের বড় বড় শহরগুলোতে আছে। আজকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় সভাপতি হযরত মৌলানা খালিদ সাইফুল্লাহ রহমানি সাহেব, জেনারেল সেক্রেটারি হযরত মৌলানা ফজলুর রহিম মুজাদ্দেদি,
মাওলানা আবু তালেব রহমানি, এরকম যারা গোটা দেশের দায়িত্বশীল, এছাড়া শুধু ওয়েস্ট বেঙ্গলের পার্সোনাল ল বোর্ডের সদস্য নয়, এর পাশাপাশি ঝাড়খণ্ড থেকে এসেছেন, বিহার থেকে এসেছেন, উত্তরপ্রদেশ থেকে এসেছেন, বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরাও প্রতিনিধিত্ব করার জন্য আজকের এসেছেন।